আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার রেসিপিটির নাম স্পেশাল ম্যাঙ্গো মিল্কশেক। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখন আমের সময়, আমাদের দেশে প্রচুর আম পাওয়া যাচ্ছে। আপনারা আমার এই ম্যাঙ্গো মিল্কশেকটি অবশ্যই তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই মিল্কশেক তৈরি করতে লাগছে ম্যাঙ্গো। আমি এরকম সাইজের আম নিয়েছি। স্পেশাল ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে লাগবে পাকা আম, অবশ্যই পাকা আম লাগবে। আমি এখানে তিনটা আম কেটে নিয়েছি এরকম টুকরো করে। আমি একটা ব্লেন্ডারে আমগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দশটা কাঠবাদাম দিয়ে দিলাম। তারপর এখানে আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, এক গ্লাস ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুই গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করব। আমি ব্রাউন কালারে এক টেবিল চামচ চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এইভাবে ব্লেন্ডারে দুই তিন মিনিট ব্লেন্ড করে নিতে হবে। এইভাবে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করলে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল আমার স্পেশাল ম্যাঙ্গো মিল্কশেক। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম পাতলা না এবং একদম ঘন না। আমি যেই রকমভাবে তৈরি করলাম ঠিক এইভাবে তৈরি করবেন। এখন আমি কিছু স্লাইস করা আম দিয়ে ডেকোরেশন করে নেব। আপনারাও আমার মতো এরকম ডেকোরেশন করবেন, দেখতে খুবই সুন্দর হবে। স্পেশাল মিল্কশেকটি খেতে যেরকম টেস্ট লাগবে, ভালো লাগবে, এবং এরকমভাবে ডেকোরেশন করলে দেখতেও খুবই সুন্দর লাগবে। আপনারা বাসায় তৈরি করবেন, খাবেন, এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এইভাবেই আপনারা উপরের বাদামগুলো পাতলা করে স্লাইস করে কেটে নেবেন, তাতে করে দেখতে অনেক সুন্দর লাগে। লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব, সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।